আসসালামু আলাইকুম, সবাইকে ফ্যাকাল্টিতে স্বাগত। তো আমরা অতি শীঘ্রই আমাদের প্রথম কোর্স শুরু করতে যাচ্ছি, আর আমাদের প্রথম কোর্স হলো ওয়েব ডিজাইন। তো কোনো কিছু শেখার আগে সেই বিষয়টা সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। তো আজকে আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে ওয়েব ডিজাইন কি এবং কেন ওয়েব ডিজাইন শিখব এবং কি কি শিখব এবং ওয়েব ডিজাইন শিখে কোথায় কাজ করব এবং পড়াশোনার পাশাপাশি আমরা কি কি করতে পারবো এই সম্পর্কে আমরা আজকে জানবো। ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন মূলত একটা ওয়েবসাইটের অবকাঠামো, অর্থাৎ একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে এটা ডিজাইন করা একটা ওয়েব ডিজাইনের কাজ। কেন শিখবো ওয়েব ডিজাইন? ওয়েব ডিজাইন শিখে আমরা বিভিন্ন ইন্টারনেটের মার্কেট প্লেসে, বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারি। আর বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওয়েব ডিজাইনের চাহিদা অনেক। ওয়েব ডিজাইন শিখার অনেক শিক্ষার্থীর আগ্রহ থাকলেও নিকটস্থ কোনো ভালো মানসম্মত প্রতিষ্ঠান না থাকার কারণে অনেকেই শিখতে পারে না। তো আমরা ওয়েব ডিজাইন কী কী শিখব? আমরা ওয়েব ডিজাইন শিখব HTML, CSS, JavaScript, এবং আরও শিখব CSS এর ফ্রেমওয়ার্ক Bootstrap এবং JavaScript এর ফ্রেমওয়ার্ক jQuery। ওয়েব ডিজাইন শিখে কোথায় কাজ করবেন? ওয়েব ডিজাইন শিখে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারি আমরা, বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারি। তাছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওয়েব ডিজাইনের চাহিদা অনেক বেশি, আর তুলনামূলক ভালো ওয়েব ডিজাইনের সংখ্যা অনেক কম। তো ওয়েব ডিজাইনার হয়ে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে হবে তেমনটাও নয়। ওয়েব ডিজাইন শিখে বিভিন্ন সাইট যেমন ThemeForest.net এইরকম আরও অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি ওয়েব টেমপ্লেট বানিয়ে সাবমিট করতে পারেন এবং এই ওয়েব টেমপ্লেট আপনি একাধিকবার সেল করতে পারেন। ওয়েব ডিজাইন শেখার পর কোনো টেমপ্লেট বানিয়ে ThemeForest-এ অ্যাপ্রুভ করার পর এই ওয়েব টেমপ্লেট আপনার একাধিকবার সেল হয়, রিসেলেবল, যে বারবার সেল হতে থাকবে। ওয়েব ডিজাইন শিখে পড়াশোনার পাশাপাশি কী করতে পারবেন? ওয়েব ডিজাইন শিখে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং চাইলে আপনি বিভিন্ন কোম্পানিতে পার্ট টাইম বা ফুল টাইম জব করতে পারেন, আর চাইলে বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল বাইরেও আপনি চাইলে পার্ট টাইম জব করতে পারেন ওয়েব ডিজাইনের হিসেবে। ওয়েব ডিজাইন শিখতে কী কী লাগবে? ওয়েব ডিজাইন শিখতে প্রথমত আপনার নিজেকে লাগবে, আপনার আত্মবিশ্বাস লাগবে, একটা কম্পিউটার বা ল্যাপটপ হলেই চলবে। আপনি স্টুডেন্ট হন বা চাকরিজীবী হন, যে কোনো গ্রুপের স্টুডেন্টই হন না কেন, আপনি যে কোনো লেভেলের চাকরিজীবী হন না কেন, আপনার পক্ষে ওয়েব ডিজাইন শেখা সম্ভব যদি আপনার আত্মবিশ্বাস থাকে। ওয়েব ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক, ফলো এবং ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন, টুইটারে ফলো দিতে পারেন, আর তাছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আর তার থেকেও বিস্তারিত জানার জন্য গুগলে সার্চ দিতে পারেন হোয়াট ইজ ওয়েব ডিজাইন। আজ এ পর্যন্তই, আমরা অতি শীঘ্রই আমাদের ওয়েব ডিজাইন কোর্স শুরু করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।